হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজ আপনাদের দেখাবো কীভাবে আপনারা ফেসবুকের যে কোনো জায়গায় কালারফুল ট্যাগস ইউজ করবেন। ভিউয়ার্স, এর জন্য আপনাদের প্রয়োজন হবে ফেসবুক লাইট সফটওয়্যারটি। তো আপনার প্লে স্টোর থেকে খুব সহজে ফেসবুক লাইট সফটওয়্যারটি নামিয়ে নেবেন। তো আমি এখন সরাসরি ফেসবুক লাইট সফটওয়্যারটি ওপেন করছি। ওপেন করার পর আমরা একটি এখন তো আমরা এখন একটি কালারফুল স্ট্যাটাস পোস্ট করব। ভিউয়ার্স, এই কাজটি করার জন্য আমাদের একটি কোড প্রয়োজন হবে। এই কোডটি অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। তো চলুন আমি কোডটি আপনাদেরকে এখন লিখে দেখাচ্ছি। ফ্রেন্ডস, এই হচ্ছে কোডটি, আপনারা এই কোডটি অবশ্যই মনে রাখবেন। তো ভিউয়ার্স, আমি কোডটি সম্পর্কে একটু বলছি। প্রথমে যে গ্রেটার দেন এফ জি ইকুয়াল আছে, তারপরে যে অংশটুকু আছে, এই কোডটি হচ্ছে রেড কালারের কোড। তো ভিউয়ার্স, আপনারা যদি অন্য কোনো কালারের কোড জেনে থাকেন তাহলে এখানে সেটা ইউজ করতে পারেন। তো আমি আপাতত রেড কালারের কোডটি দিয়ে একটি স্ট্যাটাস পোস্ট করে দেখাবো। তো এখন আমাদের কোডটি দেওয়া শেষ, আমরা এখন আমাদের ব্যক্তিগত মতামতগুলো লিখবো। হ্যাঁ, তো আমরা লিখি, তো ফ্রেন্ডস, আমাদের স্ট্যাটাসটি এখন লেখা শেষ। এখন আমরা এটা পোস্ট করে দেব। তো আমরা পোস্টে ক্লিক করি, একটু ওয়েট করুন। এই দেখুন, আমাদের লেখাটি একদম লাল কালারের হয়ে গেছে। তো আমরা জাস্ট পোস্টে এখন ক্লিক করে দেব। আমরা এখন আমাদের পোস্টটি দেখবো। হ্যাঁ, তো পোস্টটি দেখার জন্য আমরা স্ক্রোলিং করবো একটু। তো আপনাদের এটা আপনাদের দেখাচ্ছি, আমি প্রোফাইলে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার পোস্টটি রেড কালারের হয়েছে কিনা। এই দেখুন, হ্যালো ফ্রেন্ডস, ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব দিস চ্যানেল। দেখছেন, এই আমার স্ট্যাটাসটি কিন্তু রেড কালারের হয়ে পোস্ট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আপনারা ফেসবুকের যে কোনো জায়গায় কোডটির সাহায্যে রেড কালারের ট্যাগস পোস্ট করতে পারেন। এই পদ্ধতি ব্যবহার করে রেড কালারের ট্যাগস পোস্ট করে আপনারা আপনাদের বন্ধুদেরকে অবাক করে দিতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে টিপস অ্যান্ড ট্রিক্স। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে করে এরকম হেল্পফুল ভিডিও আপনাদের সবসময় উপহার দিতে পারি। তো নেক্সট টাইম এরকম কোনো হেল্পফুল ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।